এরপরের প্রশ্ন হচ্ছে শেখ, সাহারি খাওয়ার সময়ের সঠিক সময় কোনটি, যদি একটু বিস্তারিত বলতেন। হ্যাঁ, এটা একটা সুন্দর কথা, এটা নিয়ে অনেক ধূম্রজাল আছে। সাহারি, সাহারিটা কত ইম্পর্ট্যান্ট আপনারা কল্পনা করতে পারবেন না। অনেকে তো সাহারি গ্রহণই করতে চান না, শেষরাত্রিতে ওঠা কষ্ট, আমি হুজুর সন্ধ্যারাত্রিতে বা বারোটার আগে খেয়ে ফেলেছি, এটা সাহারি হবে কি না, হাজারো প্রশ্ন সমাধান দিচ্ছি। সাহারিটা কি একটু শুনে, আমার বিশ্বনবী তিনি বলেন, তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহারি গ্রহণ করো কারণ সাহারির মধ্যে আল্লাহ বারাকা দান করেছেন। মেডিকেল সায়েন্স বলেছে কোনো ব্যক্তি সাহারি খেয়ে সকালবেলা সারা দিনটা তার যেমন পার হবে, ওই ব্যক্তির ততটা ভালো হবে না যে ব্যক্তি সাহারি গ্রহণ করে নাই। মেডিকেল সায়েন্সে প্রমাণিত, দিস ইজ দ্য প্রুফড ফ্রম মেডিকেল সায়েন্স। সো বিশ্বনবী যেটা বলেছেন, তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, সাহারি গ্রহণ করো কারণ এই সাহারির মধ্যে বরকত আছে, এই কথাটা বিশ্বনবী না বুঝে বলেন নাই। বিকজ হি ইজ দ্য ফাদার অফ অল সায়েন্টিস্ট, সারা বিশ্বের সকল সায়েন্টিস্ট বিজ্ঞানীদের তিনি বাবা ছিলেন। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এখন আসুন, সাহারিটা কখন খাবেন? বিশ্বনবী কখন খেতেন? মাশা আল্লাহ, শেষ রাত্রিতে খেতেন। বিশ্বনবী শেষ রাত্রিতে সাহারি গ্রহণ করতেন। গোটা জিন্দগিতে এরকম হয়নি যে তিনি সাহারি খাননি, অল্প পরিমাণে হলে একটু খেজুর দিয়ে হলেও সাহারি খেতেন। তবে আমার নবী খেজুর দুধ এগুলো দিয়ে কিন্তু সাহারি করেছেন, বেশি ড্রাই জাতীয় খাবার তিনি সাহারিতে খাননি। অনেকের স্বভাব আছে ইলিশ মাছ, গরুর গোশত, এগুলো কিন্তু খুব শরীরকে কী করে দেয়, টাইট করে দেয়, এটা করা যাবে না। রাত্রেবেলা কাচ্চি দিয়ে সাহারিতে কাচ্চি দিয়ে খাবেন না, অতিরিক্ত তেল সাহারিতে খাবেন না, স্টোমাকে প্রবলেম হয়, এটা মেডিকেল সায়েন্স দ্বারা প্রমাণিত। অতএব আমরা যেন কোনোভাবে এই কাজটি না করি, আমরা অবশ্যই অবশ্যই সাহারিতে আমরা তরল জাতীয় খাবার একটু বেশি খাবো। এখন আসুন, বিশ্বনবী তিনি কি সাহারি খেয়েছেন কখন বললাম? শেষ রাত্রিতে, রাইট? সাহাবারা শেষ রাত্রিতে তাহাজ্জুদের পরপরই সাহারি খেয়ে বিশ্বনবী ফজর পড়ে খানিকক্ষণ আমল করে তারপর তিনি একটু রেস্টে যেতেন। এখন দেখুন আমরা বর্তমান সোসাইটিতে কী ঢং, সাহারি খাওয়া নিয়ে কত ধরনের কি মতানৈক্য, কেউ বারোটা, কেউ একটা, কেউ শোয়ার সময়, কেউ ইফতারির পরে যে ভাত খায় এটা দিয়ে শেষ করেন, না, দিস ইজ নট দ্য সুন্না। আপনি সুন্নত করবেন সাহাবারা কীভাবে করেছে। বিশ্বনবী কী বলেছেন? আসহাবি ক্যান নুজুম বি আইয়ে ইহতাদাইতুম ইহতাদাইতুম। বিশ্বনবী বলেছেন, আমার সাহাবারা হচ্ছে তারকার ন্যায়, এই তারকাদের মধ্যে থেকে তুমি যাকেই ফলো করবে, যাকে তুমি অনুসরণ করবে, যার আমলটা তুমি গ্রহণ করবে, বি আইয়ে ইহতাদাইতুম ইহতাদাইতুম, তোমরা অবশ্যই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। বি আইয়ে ইহতাদাইতুম, যে কোনো একজনকে ফলো করো। ইফ ইউ ফলো এনিওয়ান ইউ উইল সাকসেস ইন দিস ওয়ার্ল্ড অলসো হিয়ার আফটার। তুমি পৃথিবী তো কল্যাণ, পৃথিবীতে তুমি সফল হবে, কাল কিয়ামতের ময়দানে তুমি সফল হবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা বিশ্বনবীর সাহাবারা কিভাবে খেয়েছেন, শ্রেষ্ঠতিতে খেয়েছেন, তাই করব আমরা। অ্যালার্ম দিয়ে উঠে যান, তাহাজ্জুদটাও হলো, সেটা হলো, প্রয়োজনে একটু খেজুর খান না, এক পিস দু পিস খেজুর খান, এক গ্লাস দুধ খান, শুয়ে পড়েন। তো আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন।